সালমানের প্রথম বিজ্ঞাপনের নায়িকা টাইগার শ্রফের মা। বলিউডে 34 বছর কাটিয়ে দিয়েছেন সালমান খান। 1988 সালের 26 আগস্ট বিবি হতো এসসি সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন ভাইজান। তবে গ্ল্যামার দুনিয়ার কয়েক বছর আগে মডেল হিসেবে যুক্ত হয়েছিলেন সালমান। কলেজে পড়ার সময় বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছিলেন বলিউড ভাইজান। 1983 সালে এক সফট ড্রিঙ্কস এর বিজ্ঞাপন করেছিলেন সালমান খান, আর সেই বিজ্ঞাপনে সালমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন আয়েশা শ্রফ, যিনি অভিনেতা জ্যাকি শ্রফের স্ত্রী ও এ সময়ের নায়ক টাইগার শ্রফের মা। এই বিজ্ঞাপনে সালমান ও আয়েশা ছাড়াও অভিনয় করেছিলেন সিরাজ মার্চেন্ট, সুনীল নিশ্চল, মনীষা ভেজ এবং আরতি গুপ্তাও। বিজ্ঞাপনে কারো মুখে কোনো সংলাপ নেই, স্ক্রিনে উপস্থিতি খুব সামান্য। তুরিতে ভেসে চলছেন তারা, হাতে ঠান্ডা পানীয় বোতল নিয়েই চলছে নাচ গান। আবার কখনো মেয়েরা সমুদ্রে ঝাঁপ দিচ্ছে, সমুদ্র সৈকতে ক্যাম্প করতেও দেখা গেছে তাদের। আর ব্যাকগ্রাউন্ডে বেজে চলছে বিজ্ঞাপনের জিঙ্গল। পুরানো এই ভিডিও শেয়ার করে স্মৃতিতে ডুব দেন টাইগারের মা আয়েশা। লেখেন, যখন জীবনটা খুব সাধারণ এবং আনন্দে ভরপুর ছিল, শুনে খুশি হলাম এটা ফিরছে। খুঁজে দেখুন তো কে কোনজন। আয়েশা পোস্ট করা 39 বছর আগের এই ভিডিও দেখে আপন নেটিজেনরা তারাও কারো এই ভিডিওতে লাইক কমেন্টে ভরিয়ে দিচ্ছেন। অনিল কাপুরের স্ত্রী সুনিতা কাপুর থেকে টাইগার শ্রফের প্রাক্তন প্রেমিকা দিশা পাটানি কমেন্ট বক্সে সালমানকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। দৈনিক আমার সংবাদ।